সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগের খেয়া এলাকায় দুদিন আগে বাড়ি নির্মাণ করতে গিয়ে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। আজ সোমবার তাঁর বিরুদ্ধেই ঘুরিয়ে পাল্টা অভিযোগ এলাকার বাসিন্দাদের। এমনকি বাসিন্দারা বলেন, নুরুল নাকি সেদিন নিজের বাড়ি নিজেই ভেঙে নাটক করেছেন। এই বিষয়ে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর তুষার কারফার কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। দেখুন আর শুনুন স্থানীয় মানুষজন কি বললেন। আমরা কাউন্সিলরের বাড়িতে এসেছি এই কারণে, বিগত কয়েকদিন আগে আমাদের পাড়ার একটা ব্যক্তি শেখ নুরুল হাসান, নুরুল ইসলাম, ওর নাম হচ্ছে খেপু, বিগত কয়েকদিন ধরে পাড়াতে এই নানা রকম বিষয়ে কমিশনারের নাম করে টাকা চাওয়া, ওর ঘর বন্ধ করে 10,000-20,000 করে টাকা চাওয়া, এরকম প্রায় অভিযোগ আসে। কারো কিছু হলেই তার বাড়িতে যে টাকা চাওয়া, দাসপাড়া থেকে শুরু করে শেখ পাড়া, নুরবাগ পাড়া, সব পাড়াতেই যায় আর কমিশনারের নাম করে ও টাকা চাই। তো সেই বিষয়ে আমাদের ছেলেরা একবার আপত্তি করেছিল, করতে আমাদের পাড়ার একটা ছেলেকে ধরে মারধর করে সুপাড়ার মোড়ে। আমরা সেই বিষয়টা জানালে সেইটা কোনো ব্যবস্থা না হওয়ায় আমরা সেটা এফআইআর করি। এফআইআর পরিপ্রেক্ষিতে পাড়াতে ও এসে আবার নানা রকম তোলাবাজি করে আমাদেরকে গ্রামের লোককে ফাঁসানোর জন্য নিজের ঘরের একটা কোণকে অ্যাজবেস্টার দিয়ে একটুখানি ঢিল দিয়ে ভেঙে আমাদের নামে একটা ফাঁসানোর জন্য এফআইআর করে। তো আমরা সেই জন্য পাড়া সব ছেলে এলে এসে আমরা কমিশনারকে জিজ্ঞাসা করি যে আপনার নাম করে যে এই যে তোলাবাজি করে, এই যে টাকা চাওয়া, এইগুলো যে করে, তো এগুলো কি আপনি জানেন? তো উনি কোনো রকম জানেন না। সেই বিষয়ে আমরা একটা কমিশনারকে অভিযোগ দায়ের করি যে এই বিষয়টা আপনি সুব্যবস্থা করুন, না হলে আমরা গ্রাম থেকে ওকে তাড়িয়ে দেব। এইটাই আমরা চাই, সবাই মিলে যে গ্রাম থেকে ওকে তাড়ানো হোক। আর তোলাবাজি এ করে সব আমাদের প্রত্যক্ষ সবাই আছে, সবাই এসেছে, আপনি খোঁজ নিতে পারেন। একটু বলো আপনার নাম। আমার নাম শেখ শাহজাহান, আমি ঘিয়া শেখপাড়া গ্রাম মানে নিবাসী। কমিশনারের নাম করে সরকারি ঘর বন্ধ করছে কেন? এ সুবাস্তা চাই চাই চাই। সরকারের ঘরগুলো সব বন্ধ করছে ও কেন করছে? কেন চাই চাই? কাউন্সিলরের নাম করে টাকা তুলবে কেন? তুলবে। আমরা এসেছি গতকাল, হঠাৎ আমরা একটা আপনাদেরই নিউজ চ্যানেলে দেখেছি যে পাড়ায় একটা ঘর ভাঙচুর হয়েছে এবং পাড়ার কিছু ছেলে নাকি ভেঙেছে, যেটা আমরা নিজেরাও জানতাম না, আপনাদের মারফতই জানতে পেরেছি। যে ব্যক্তি কথাটা বলেছে সেই ব্যক্তিটা বিগত 10-15 বছর আরও বেশি আমাদের ছোটোবেলাতেই গোটা পাড়াটাকে অতিষ্ঠ করে রেখেছে এবং ওর জন্যে পাশের পাড়ার একজন গলা মানে আগুনে পুড়ে মারাও গেছে, সে কেসও চলছে। ইন্দা কদিন আগে থেকে পাড়ায় কিছু ঘর ভোটের আগে থেকেই হচ্ছিল, সেই ঘরগুলো কাউন্সিলরের নাম করে, কাউন্সিলর জানেন না হয়তো কিন্তু ওনার নাম করে, আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে উনি ঘরগুলোকে অবজেকশন দেন যে কাউন্সিলর নাকি মানা করেছে। পরিবর্তে এই যে এর ঘর মোবাইল ওর ঘর, দুটো ঘর হচ্ছে, দুটো ঘরই যে মানা করে দিয়ে এসছে কি না, কাউন্সিলর মানা করে এসছে এবং ওনাদের কাছ থেকে টাকা হচ্ছে। তো আমাদের পাড়ার ছেলেদিকে যখন বলে তখন আমরা সবাই মিলে জানালাম, জানাতে কাউন্সিলরকে জানাতে কাউন্সিলর মশাই ঘরটা পুনরায় চালু করিয়ে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে ওই লোকটি এবং পাশের পাড়ার গিয়াস, আমাদের পাড়ার খেপু এবং পাশের পাড়ার গিয়াস দুজনে যৌথভাবে গোটা পাড়ায় বিভিন্ন জায়গায় ধমকাচ্ছে যে টাকা তোলার চেষ্টা করছে। তো আমরা এর আগে প্রতিবাদ বহুবার করেছি, কাউন্সিলর মশাইকেও জানিয়েছিলাম। সপ্তাহ দুয়েক আগে আমাদের পাড়ার একটা ছেলেকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, সেটাও আমরা জানিয়েছিলাম কাউন্সিলর মহাশয়কে। উনি বলেছিলেন যে ঈদের পর আমরা বসব, ঈদ সম্ভবত 2-3 দিন পর ছিল, আমরা চেয়েছিলাম উনি সেই মুহূর্তে আসুক কিন্তু উনি আসেননি, কোনো হয়তো কাজের সূত্রে, হয়তো শরীর খারাপ ছিল সেই জন্য আসেন।
তো সেটা আমরা থানায় একটা এফআইআর করেছিলাম, এফআইআরটা একটা কেস হয়েছে। গত পরশু আমরা একটা পাড়ায় ফিস্ট করে খাচ্ছিলাম, ফিস্ট হচ্ছিলো পাড়া সব সমস্ত ছেলে ছিল, প্রায় জনা 30-40 ছেলে ছিল, ফিস্ট করে খাচ্ছিলাম। তো ফিস্ট করে যে লোকটি ঘর ভাঙচুর হয়েছে ওর ছেলে পর্যন্ত পেজেন্ট ছিল ফিস্ট। তো আমরা 12:30 পর সব ফিস্ট হয়ে যাওয়ার পর ঘর চলে গেছি। সকালে হঠাৎ শুনছি নাকি ওনার ঘর ভাঙচুর হয়েছে। তো ঘর কে ভেঙেছে না ভেঙেছে আমরা কেউ জানিও না দেখিও না, হয়তো সামান্য একটু কোন ভেঙেছে অ্যাডভেস্টারে, তো আমরা কেউ জানি না। মিডিয়া মারফতই আমরা জানতে পেরেছি ওর ঘর ভাঙচুর হয়েছে। আমাদের অনুমান ওদের নামে যে একটা আমরা এফআইআর করেছি, যেহেতু আমাদের পাড়ায় একটা ছেলেকে মেরেছে, তারই বদলা নেওয়ার জন্য হয়তো ও নিজে ঘরটাকে বা অন্য কাউকে দিয়ে ভাঙিয়ে আমাদের নামে গোটা পাড়ার নামে একটা মানে খারাপ চিন্তাভাবনা বা একটা মানে কী বলবো দোষারোপ দিচ্ছে এবং পাড়াটাকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। গোটা পাড়ার লোক এর বিরুদ্ধে, একটি ফ্যামিলি একটি লোক, তার নাম হচ্ছে ভালো নামটা কি নুরুল ইসলাম আর ডাক নাম খেপু, গোটা পাড়াটাকে অতিষ্ঠ করছে, গোটা পাড়া একদিকে ও একা একদিকে। সেই বিষয়ে আমরা কাউন্সিলর মহাশয়ের কাছে এসেছিলাম যাতে উনি এই বিষয়টা দেখেন, কোনো রাজনৈতিক নয়, আমরা পাড়াগত বিষয়ে এসেছিলাম যাতে উনি যেহেতু আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি সেটা দেখুক এবং বিবেচনা করে যদি কোনো শুভাস্তা করে তার জন্য আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছিলাম। আপনার নাম? আমার নাম শেখ আমির। কোথায় বাড়ি? আমার বাড়ি ঘিয়া শেখপাড়া 10 নম্বর। আপনি কিছু জানেন না, আপনার নাম করে কেন তলা তুলবে? কেন তলা তুলবে? কেন আপনার নাম করে তলা তুলে নিয়ে যাবেন? আমরা ছেড়ে দেবো, আপনি যদি বললেন ফাঁসি দিতে হবে আমাদের বিরুদ্ধে কোন অ্যালিগেশন কোন অন্যায় থাকে পাড়াগত বা এরিয়া, আমরা টোটাল যেটা আপনি শাস্তি দেবেন মেনে নেব, আমরা মেনে নেব। আমি আপনার কাছে জোর করে বলছি আমরা মেনে নেব। আর আপনি বলো যে আমার আমি অন্যায় করে শুনুন না, ও যদি অন্যায় করে তাহলে আপনি কি শাস্তি দেবেন? আপনি বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।